ডক্টর জাকির, এই রমজান মাসে যে রোজা রেখেও জিহ্বাকে সংযত রাখে না, তার উদ্দেশ্যে আপনি কি বলবেন? জিহ্বাকে সংযত রাখতে হবে, কারণ অনেক সময় আমরা দেখি যে জিহ্বার কারণে মানুষের যতটা ক্ষতি হয় অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ অতটা পারে না। এই জিভের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এ প্রসঙ্গে অনেক হাদিস সহিহ হাদিস আছে, এটা উল্লেখ আছে মুসান্নাব ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 5 বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার 26490। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আল্লাহর কসম, দারুণভাবে সংযত জিহ্বার চেয়ে কাম্য বন্ধু আর কিছুই নেই। একই কথা বলা হয়েছে পরের হাদিসে মুসান্নাব ইবনে আবি শাইবা খণ্ড নম্বর 5 বুক অফ ম্যানার্স হাদিস নাম্বার 26491। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জিহ্বা ধরে বললেন যে এই জিনিসটাই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তার মানে তিনি জিহ্বার ব্যাপারে সাবধান ছিলেন, সেজন্যই উচ্চ অবস্থানে গেছেন। আর পবিত্র কোরআনেও বেশ কিছু আয়াত আছে, আল্লাহ বলেছেন সূরা কাফ অধ্যায় নম্বর 50 আয়াত নম্বর 18, মানুষ যে কথাই উচ্চারণ করুক তার জন্য তৎপর প্রহরী তার কাছেই আছে। তার মানে আপনি যে কথাই বলেন না কেন, ফেরেশতাগণ সেটা লিখে রাখেন। এরপর বলা হয়েছে পবিত্র কোরআনে সূরা ইসরা অধ্যায় নম্বর 17 আয়াত নম্বর 53, আল্লাহ বলেছেন আমার বান্দাদের বলো তারা সেই কথাগুলোই বলবে যা সবচেয়ে ভালো। আর শয়তান অনেক সময় আমার বান্দাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, উস্কানি দেয়। শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে নির্দেশ দিয়েছেন জিহ্বা ব্যবহার করার সময় তোমরা সাবধান থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6484। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে তার হাত অথবা জিহ্বা দিয়ে আঘাত করবে না। মুসলিম হলো সেই লোক যে অন্য মুসলিমকে আঘাত করবে না হাত বা জিহ্বা দিয়ে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এটা উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6474। আমাদের প্রিয় নবী বলেছেন, যদি কেউ এই নিশ্চয়তা দিতে পারে যে সে তার মুখের কথাকে সংযত রাখবে, অর্থাৎ জিহ্বার কথা, এছাড়াও নিজের গোপন অঙ্গকে সংযত করে রাখবে, তাকে বেহেশতের নিশ্চয়তা দেওয়া হবে। যে ব্যক্তি নিশ্চিত করতে পারবে যে নিজের জিহ্বার গোপন অঙ্গকে সংযত রাখবে তাকে বেহেশতের নিশ্চয়তা দেওয়া হবে। এরপর আমাদের নবী আরো বলেছেন, এটা হচ্ছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6475। নবী বলেছেন যে যে লোক আল্লাহ এবং শেষ বিচারের দিনে বিশ্বাস করে সে হয় ভালো কথা বলবে অথবা চুপ করে থাকবে। তার মানে যখন মুখ খুলবেন ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন। আর নবী আরো বলেছেন, এটা আছে সহিহ বুখারীর কয়েকটা হাদিসে খণ্ড নম্বর 3 বুক অফ ফাস্টিং হাদিস নম্বর 1894 এবং 1904, যে রোজা হচ্ছে ঢাল। রোজা আমাদের পাপ থেকে রক্ষা করে আর আমাদের আত্মনিয়ন্ত্রণ শেখায়, আর সেজন্য আমরা জিহ্বাকে সংযত রাখবো, এটাই সবচেয়ে ভালো।